ব্রেকিং নিউজ প্রচন্ড শিলাবৃষ্টি প্রকৃতির তাণ্ডব আর প্রতিকূল বতৰৰ বাবে এতিয়া এখন রাজ্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আজি আর কাইলৈ দিনটোত বন্ধ থাকিব বিদ্যালয় বা শিক্ষানুষ্ঠান সকলো বিদ্যালয় বা শিক্ষানুষ্ঠান এতিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে মণিপুরত কিয়নো শিলাবৃষ্টির পরিপ্রেক্ষিত দেখবলে পাওয়া গেছে বরফে আবৃত হয়ে পড়েছে মণিপুরের ইম্ফল শহর কাশ্মীর সদৃশ পরিবেশে বিরাজ করেছে আর যার পরিপ্রেক্ষিত এনেদরে এতিয়া বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফের পৰা আমি সবিস্তারে খবরটি লওয়ার চেষ্টা করি জানাইছো এটা ব্রেকিং নিউজ উত্তর পূর্বাঞ্চলত প্রকৃতির রুষ্টর প্রকৃতিয়ে তাণ্ডব লীলা চলাইছে আর ইম্ফলত শিলাবৃষ্টি ধুমুহা বরুণের ধ্বংস লীলা প্রচন্ড শিলাবৃষ্টিয়ে বরফে শুভ্র করে তুলিছে এতিয়া প্রত্যেকটি প্রান্ত প্রতিকূল বতৰৰ বাবে এতিয়া সকলো বিদ্যালয় শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা 6 আর 7 মে'ত মণিপুরত বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে একমাত্র প্রকৃতির বা প্রতিকূল বতৰৰ বাবে বিগত 3 দিন মণিপুরত পরিস্থিতি অধিক ভয়াবহ হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে আর শিলাবৃষ্টির পাছতে ইম্ফলত ব্যাহত হয়ে পড়েছে এটা জনজীবন আর শিলাবৃষ্টির প্রকোপত শ শ বাসগৃহ ধ্বংস হয়েছে শ শ বিঘার কৃষিভূমি নষ্ট হওয়া দেখবলে পাওয়া গেছে তছনছ হয়েছে সকল ধুমুহা শিলাবৃষ্টির বিস্তর ক্ষতি সাধন হয়েছে ইম্ফলের ভিন্ন অঞ্চল আর মণিপুর সরকারে মুক্তি করেছে ইতিমধ্যে 7টা জরুরীকালীন নম্বর আর এই জরুরীকালীন নম্বর কেটার জড়িয়ে কত কি ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেই সময় জানাব পাৰিব সরকারক আমি কিছু দৃশ্যাংশ এই মুহূর্ত দেখার চেষ্টা করছো প্রচন্ড শিলাবৃষ্টি শিলাবৃষ্টির পরিপ্রেক্ষিত এনেদরে এতিয়া শুভ্র হয়ে পড়েছে শুভ্র দলিচা পড়া দেখবল পাওয়া গেছে মণিপুরের ইম্ফল শহরত আর গাড়ির যে গ্লাস পর্যন্ত ভাঙি পেলাইছে শিলে আর তারপরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ে টুইট করেছে যে প্রতিকূল বতৰৰ বাবে এতিয়া সকলবিলাক স্কুল কলেজ বন্ধ থাকিব 6-7 মে' তারিখলৈকে আজি আর কাইলৈ দিনটোৰ বাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সকলবিলাক বিদ্যালয় শিক্ষানুষ্ঠান একমাত্র প্রতিকূল বতৰৰ বাবেই যেহেতু ঘরের ওলাব নয়া পরিবেশ শিলাবর্ষণত শিলাবৃষ্টিত এনেদরে এতিয়া তছনছ হয়েছে সকল ঘরের 3 ফুটা করে ভিতরলৈকে সুমাই আহিছে শিল আমি কিছু দৃশ্যাংশ এই মুহূর্তে দেখার চেষ্টা করছো কিমান ভয়ঙ্কর কিমান শিহরণকারী এই দৃশ্যাংশ প্রকাণ্ড শিল পড়েছে আর সেই শিলে নিমিষতে তছনছ করেছে সকল কেউফালে কেবল কাশ্মীর সদৃশ পরিবেশে বিরাজ করেছে বগা আর বগা আর এয়া কোনো কাশ্মীর নহয় লাদাখ নহয় কিন্তু এয়া হয়েছে মণিপুরের ইম্ফল শহর যত প্রকৃতির তাণ্ডব প্রকৃতির ধ্বংসলীলা অর্থাৎ শিলাবৃষ্টিত এনেদরে সকলবিলাক জনজীবন ব্যাহত হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা সকল ব্যাহত হয়েছে এতিয়া প্রকৃতির এই ধ্বংসলীলার বাবেই আর শেহতীয়াভাবে সেই দৃশ্যাংশ আমি দেখার চেষ্টা করছো আর এয়া হয়েছে মণিপুরের দৃশ্যাংশ কালির দিনটোত এনেদরে প্রকৃতিয়ে তাণ্ডবলীলা চলাইছিল মণিপুরত আর বর্তমান পর্যায়লৈকে অব্যাহত আছে আর ইতিমধ্যে আগন্তুক 3 দিন বতর বিজ্ঞান কেন্দ্র তরফের কোয়া হয়েছে যে আগন্তুক 3 দিন প্রকৃতিয়ে তাণ্ডব চলাব পারে মণিপুরত আর যার বাবে এনেদরে এটা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ে নির্দেশনা জারি করেছে যত মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে আজি আর কাইলৈর দিনটোত 6 আর 7 মে' পর্যন্ত সকল প্রকারের বিদ্যালয় বা শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা বা বন্ধ থাকিব বলে উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে আমি কিছু দৃশ্যাংশ দেখাইছো এনেদরে খেতি মাতৃ নষ্ট হয়েছে সকল প্রকাণ্ড গছ বতাহ ধুমুহাত বিস্তর ক্ষতি সাধন হয়েছে আর শিলাবৃষ্টিয়ে সকল তছনছ করেছে নিমিষতে সকল ধ্বংস করে পেলা দেখবলে পাওয়া গেছে আর জনজীবন ব্যাহত হয়ে পড়েছে কেবলমাত্র বগা আর বগা কাশ্মীর সদৃশ পরিবেশে বিরাজ করেছে শিলাবৃষ্টির পরিপ্রেক্ষিততে এনেদরে এতিয়া মণিপুরত এই প্রকৃতির তাণ্ডব লীলার পরিপ্রেক্ষিত জনজীবন ব্যাহত হয়ে পড়েছে কিছু এম্বিয়েন্স আমি এই মুহূর্তে দেখার চেষ্টা করি ইয়ে
我的我们我那是挺看弄个白头发 ทางไว้ลงไว้เป็นเฒ่าตัวอะไรเจ๊นงนะโดยที่เหลือมันน่ะจะกินนะตาดีอ่ะมันเรียนนะไอ้ยอมบ่เนาะยกขึ้นไปอ่ะนะโอเคโมดไปเอาเลยนะเดี๋ยวเราจะวนไปก่อนอีกทีนึง I don't know what to do.